সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, সাহিত্য মেলা যশোর জেলার ঝিকরগাছা উপজেলার নাভারন আকিস কলেজিয়েট স্কুল, এ প্রতিষ্ঠানের নাম শোনেননি এমন মানুষ কমই আছেন। যে প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গোটা বাংলাদেশের মধ্যে, রেজাল্টের দিক থেকে যেমন উজ্জ্বল রেজাল্ট এখানে অর্জন করে প্রতিটা ছাত্রছাত্রী, তেমনি মেধা বিকাশেও ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করে ছাত্রছাত্রীদের মেধাকে বিকশিত করা হয়। আর তার মধ্যে অন্যতম একটি উদ্যোগ হলো আজকের এই সাহিত্য মেলা। সাহিত্য মেলাটা হচ্ছে ছাত্রছাত্রীদের মেধা বিকাশের জন্যে, হারানো ঐতিহ্য, হারানো সাহিত্যকে ফিরিয়ে আনার জন্যে, এবং বর্তমান কোন সাহিত্য কোন ধারায় চলছে আমাদের সাহিত্য সমাজ সেটাকে উপস্থাপন করার জন্যে। তো দর্শক, আমরা চলুন আজকের এই অনুষ্ঠানের উপস্থাপনা অনুষ্ঠানটা দেখে আসি। আমরা জানি সাহিত্য একটি জাতির দর্পণ স্বরূপ, সাহিত্যের মধ্য দিয়েই গড়ে ওঠে বা বিকশিত হয় একটি জাতির সমাজ, তার সভ্যতা, তার আদ্যোপান্ত ইতিহাস। যদিও সাহিত্য ইতিহাস নয়, কিন্তু যেহেতু সমাজের দর্পণ, তাই সমাজের বিভিন্ন বাঁকগুলো সাহিত্যের মধ্যে বিকশিত হয়, আর সেই বিষয়গুলি আমাদের ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করবার জন্যেই আজকে আমাদের এই ছোট্ট পরিসরের এই সাহিত্য মেলার আয়োজন। আমি অত্যন্ত খুশি এবং আনন্দ চিত্তে আজকের সাহিত্য মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই জাতীয় আয়োজন যদি অব্যাহত থাকে, তাহলে আমাদের ছাত্রছাত্রীরা তাদের মেধা বিকাশে আরও সাপোর্ট পাবে। এই জাতীয় আয়োজনগুলো আমাদের ছাত্রছাত্রীদেরকে মেধাবী করে গড়ে তুলবে, সমাজের সুনাগরিক করে গড়ে তুলবে, এবং তারা জানতে পারবে তারা কি হারিয়েছে এবং ভবিষ্যতে আমাদের কি করা প্রয়োজন। দর্শক, আমাদের অনুষ্ঠান উপস্থাপনার পরেই ছাত্রছাত্রীরা আসলে কি আয়োজন করেছে এবং আমাদের ছাত্রছাত্রীরা এখানে আসলে কতটুকু আনন্দিত, চলুন আমরা তাদের কাছ থেকেই জেনে আসি। তোমরা সাহিত্য মেলায় এগুলো কী কী রেখেছো এখানে? এগুলো কি আমাদের দারুচিনি দ্বীপ, বাংলা সাহিত্যের যুগ বিভাজন, প্রাচীন যুগ, তো সব কিছু মিলাইয়ে তোমরা এখানে কী কী রেখেছো সংগ্রহে? স্যার, আমরা মূলত আমাদের থিম হচ্ছে প্রাচীন যুগ। এখন স্যার, আমাদের প্রাচীন যুগের বেশি নিদর্শন আমাদের ইতিহাসে পাওয়া যায় না। মূলত যেটা একমাত্র প্রধান দলিল সেটা হচ্ছে আমাদের চর্চাবাদ। তো স্যার, ও চর্চাবাদের গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি আমরা এখানে স্যার প্রাচীন যুগের ল্যাম্প রেখেছি, হারিকেন রেখেছি, এবং রাজা বাচ্চাদের সব থেকে প্রিয় পান এখানে স্যার আমরা বায়োস্কোপ রেখেছি, যেটা খুব একটা ইম্পর্টেন্ট। এগুলো তো হারানো প্রায় আমাদের বাংলাদেশের সংস্কৃতি থেকে, আমাদের সাহিত্য থেকে, আমাদের সমাজ থেকে বিলুপ্ত প্রায়। তো তোমরা যে এগুলো সংগ্রহ করেছো আর এই যে সাহিত্য মেলাটা হচ্ছে, এই সাহিত্য মেলা সম্বন্ধে তোমাদের অনুভূতিটা যদি বল। স্যার, এটা আমাদের স্যার সাহিত্য সম্পর্কে জানতে অনেক মানে অবদান দিচ্ছে স্যার। এটা আমাদের স্কুলে স্যার প্রথম এভাবে নেওয়া হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা স্যার আমাদের সাহিত্য সম্পর্কে জানতে অনেক সাহায্য করছে। যেহেতু স্যার আমাদের আধুনিককালে স্যার মানে আমরা তো সেই সব প্রায় ভুলেই গিয়েছি, যেহেতু স্যার আমরা এই সাহিত্য মেলা সম্পর্কে যখন আমরা একটা প্রেজেন্টেশন করছি তখন স্যার আমাদের এই সম্পর্কে জানা হয়ে যাচ্ছে এবং আমাদের প্রয়োজনীয় তথ্য আমরা জানতে পারছি স্যার। এইগুলোই আমাদের মূলত। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমাদের আছে স্যার বেগম রোকেয়া এবং সুফিয়া কামালের, যত মানে তারা এ যাবৎকাল যত যা আমাদের জন্য করেছে তাই নিয়ে আমরা একটা মানে বোর্ডে সেটা দেখানোর চেষ্টা করেছি, এবং তাদের কিছু কিছু বই মানে তারা যা লিখেছে, তাদের ডায়েরি আছে, সেইগুলো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তোমরা যারা সাহিত্য মেলায় এসেছো, আসলে তোমাদের কেমন লাগছে সাহিত্য মেলা? সাহিত্য মেলায় এসে আমরা অনেক নতুন নতুন বিষয় জানতে পারছি যেগুলো আমাদের অনেক আগে জানা ছিল না। এই সকল কিছু জেনে আমাদের অনেক ভালো লাগছে। এখানে বিভিন্ন বিষয়, বিভিন্ন কবি সাহিত্যিকদের সম্পর্কে আমরা জানতে পারছি, তাদের জীবনী সম্পর্কে জানতে পারছি, সব কিছু মিলে আমাদের অনেক ভালো লাগছে। এভাবে সাহিত্য মেলা বারবার হোক, এটা কি চাও? অবশ্যই। সাহিত্য মেলা হচ্ছে, এই সাহিত্য মেলায় তোমাদের সংগ্রহে কি কি নিয়ে এসেছো? স্যার, আপনারা মধ্যযুগের সকল ক্ষেত্রকে এমনি পাবেন, যেমন হলো রোমান্টিক পুনরাবাক্ষণ, বৈষ্ণব সাহিত্য, তারপরে আরও রয়েছে হলো বিভিন্ন লোকসাহিত্য, তারপরে হলো কুটির শিল্প সাহিত্য এখানে পাবেন।
এরপরে এখানে রয়েছে হলো বিভিন্ন চণ্ডীদাস সমস্যা, এক্ষেত্রে এগুলো সকলকে বর্ণনা করা হয়েছে, এগুলোকে বিভিন্ন এখানে বিভিন্ন কবিদের অবদানকে দেখতে পাবেন যে সকল ক্ষেত্রে তারা কাজ করেছেন, যেমন হলো ইউসুফ জলেখা লিখেছেন শাহ মোহাম্মদ সগির, তারপরে লাইলি মজলু লিখেছেন হলো দৌলত উজির, তারপরে মধুমালতী লিখেছেন মোহাম্মদ কবির, এই সকল ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। এখানে আপনি গ্রন্থকারও পাচ্ছেন মধ্যযুগের বইগুলো সংগ্রহে নিয়ে এসেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবি নজরুলের বিভিন্ন বয়সের ছবি রয়েছে এবং একেবারে মানে জীবন যখন পড়ন্ত বিকাল ঠিক সেই বয়সের ছবিও আমরা এখানে দেখতে পাচ্ছি। আছে কবি নজরুলের কিছু সাহিত্য, নজরুলের প্রিয় খাবারের কিছু লিস্ট মনে হয় এখানে রয়েছে। আমরা এই স্টলের প্রধান যে তার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, তোমরা যে কবি নজরুলের এই সাহিত্য মেলায় কবি নজরুলের কোন কোন বিষয়টা এখানে সমন্বয় করে দেখানোর সুযোগ করে দিয়েছো? আমরা কবি নজরুলের তার বৃদ্ধকালের ছবি, তার কিশোর বয়সের ছবি, তার প্রিয় খাবার, তার জন্ম, তার বিখ্যাত রচনাবলী আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি মানে জেতার জন্য না, আমরা কিছু শেখার জন্য এখানে এই যে মেলাটায় আমরা অংশগ্রহণ করেছি। মেলাটায় তোমরা অংশগ্রহণ করতে পেরেছো, মেলার সুযোগ করে দিয়েছে যে আজকে এই প্রতিষ্ঠান, এই ব্যাপারে তোমাদের অনুভূতিটা যদি একটু। আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমাদের মহান অধ্যক্ষ জনাব এনামুল কাদের শামীম স্যার সবসময় আমাদের পাশে থাকেন। অনেক ভালো লাগছে স্যার। এখানে সাহিত্য মেলা থেকে কি কিছু জানার সুযোগ হয়েছে? জি স্যার। কি জানতে পেরেছো? জানতে পেরেছি রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু তথ্য, পুরানো হারানো সংস্কৃতি সম্বন্ধে কি জেনেছো? জি স্যার। এখানে সাহিত্য মেলায় আমাদের হারানো প্রায় বিলুপ্ত প্রায় কোন জিনিসটা দেখেছো? ওই যে ওখানে ফার্স্ট অল একটা বিভিন্ন ধরনের হাঁড়ি পাতি, তারপরে যে বেসন করে এমন অনেক জিনিসপত্র ওখানে আমরা দেখতে পেরেছি। পালকি দেখেছো? পালকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাদের কেমন লাগছে? অসাধারণ লাগছে, অনেক ভালো লাগছে, এরকম কখনো দেখিনি আগে, এই স্কুলেই প্রথমবার দেখছি, অনেক ভালো লাগছে। এটা কি বারবার হবে এটা চাও? ইয়েস স্যার। কেমন লেগেছে তোমার? অনেক ভালো লেগেছে স্যার, পালকি ছিল আরো অনেক জিনিস। কি জানতে পেরেছো এখান থেকে? এখান থেকে জানতে পেরেছি বেগম রোকেয়া, সুফিয়া কামাল, এদের জন্ম মৃত্যু সম্পর্কে অনেক কিছু লেখা ছিল, সেগুলো সম্পর্কে জানতে পেরেছি। এখানে যে কবিতা আছে কোন কবি দেখো? রবীন্দ্রনাথ। আমাদের কি কবি? আমাদের হচ্ছে বিশ্বকবি। বিশ্বকবি কবি নজরুল আমাদের জাতীয় কবি। জাতীয় কবি, তাদের সম্বন্ধে তোমাদের জানার সুযোগ হয়েছে তাই না? আলিকা কেমন লেগেছে তোমার? স্যার এখানে অনেক ভালো লেগেছে, এখানে বায়োস্কোপ ছিল, পালকি ছিল, আরো অনেক কিছু, অনেক কিছু জানার সুযোগ হয়েছে। তোমার সাহিত্য সম্পর্কে আরো অনেক কিছু আমরা জানতে পেরেছি যা আমরা জানতাম না আগে। আগে যেটা জানতে না সেটা এখানে জানতে পেরেছি। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা জানছিলাম আমাদের এই সাহিত্য মেলায় যারা অংশগ্রহণ করেছে আমাদের সেই সকল ছাত্রছাত্রীদের অনুভূতি। চলুন এই সাহিত্য মেলার আয়োজক কমিটির যিনি প্রধান তার কাছ থেকে একটু জানবো যে আসলে এই সাহিত্য মেলার আয়োজনটা করেছেন কেন। ধন্যবাদ আপনাকে এবং ঠিকানা টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটা কভার করার জন্য। আসলে সাহিত্য মেলা তো, সাহিত্য তো আসলে সমাজের দর্পণ, তো আমাদের চারপাশে যা ঘটে সেটা সাহিত্যের মধ্যে আমরা প্রতিবিম্বিত হতে দেখি। তো আজকে আমরা সাহিত্যের প্রাচীন যুগ, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই তিনটা যুগের যে হাজারো অসংখ্য সাহিত্যকর্ম রয়েছে সেই সাহিত্যকর্ম সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করানোই ছিল মূলত আমাদের মেলার উদ্দেশ্য। এবং আমাদের ছাত্রছাত্রীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং আমরা মনে করি যে আমাদের ছাত্রছাত্রীরা অনেক চমৎকার করে সেটা আয়োজন করেছে। এবং আমাদের ছাত্রছাত্রীদের এই আয়োজন আমার মনে হয় আমরা একটা ব্যতিক্রমধর্মী কাজ করতে পেরেছি এবং আমাদের বাংলাদেশের মধ্যে আমরা চেষ্টা করছি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কিছু দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে যেটা সরাসরি দেখা যায় এর দেখার থেকে যে শিক্ষাটা আসে এর থেকে প্রপার পন্থা আমাদের জানা মতে আর নেই। এই যেমন আপনার এই যে পালকি, এটা তো আমাদের এখন বর্তমান যুগে হারানো প্রায় মানে হারাই গেছে, কিন্তু আমাদের স্টুডেন্টরা এদের শাখা দিয়ে আছে যে প্রাচীন শাখা, এদের যে সমস্ত আয়োজন, তো এই যে বাচ্চারা যেগুলো দেখবে সরাসরি দেখার পরে আর এতদিন ধরে ওরা পালকি কবিতা পড়েছে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছে তা পালকিটা আসলে কী, এই মেলার গুরুত্ব খুব অনেক বেশি। আমার মনে হয় প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি এরকমভাবে এর অনুষ্ঠানের আয়োজন করে তাহলে শিক্ষার্থীরা তাদের বাস্তবভাবে শিখেই
তারা তাদেরও আসল জ্ঞান অর্জিত করতে পারবে, এটা আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আরেকটা কথা বলে রাখি, ইতিপূর্বে এখানে ইংরেজি সাহিত্য মেলাও হয়েছে, তো ইংরেজি সাহিত্য মেলার যিনি সমন্বয়ক ছিলেন আমাদের এই আকিস কলেজিয়েটের শ্রদ্ধাভাজন স্যার, স্যার আপনি আসলে ইংরেজি সাহিত্য মেলায় আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কী প্রভাবটা দেখেছেন? হ্যাঁ, অবভিয়াসলি প্রিভিয়াসলি এখানে ইংরেজি সাহিত্যের মেলা হয়েছিল, যেটা নাম দিয়েছিলাম আমরা ইংলিশ লিটারেচার ফেয়ার, লিটারেচার ফেস্টিভ্যাল। তো এই ফেস্টিভ্যালটা ইট ওয়াজ হেল্ড অন থার্সডে, এটা বেশ ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছিল এবং এটা ভবিষ্যতে এই ধারাটি যাতে অব্যাহত থাকে এবং আরও বড় পরিসরে আমরা যাতে এটা উপস্থাপন করতে পারি সেই 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 প্রক্রিয়ায় আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। হাফিজ কলেজিয়েট স্কুল সেই দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমরা প্রিন্সিপাল স্যারের সাথে একটু কথা বলবো। স্যার, আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করতে চাই, ইতিপূর্বে আসলে এরকম সাহিত্য মেলা হয়নি, আপনি প্রথমে ইংরেজি সাহিত্য মেলা দিয়ে শুরু করেছিলেন, আজকে বাংলা সাহিত্য মেলা হচ্ছে, আসলে এই চিন্তাটা কেন নিয়ে আসলেন? ধন্যবাদ। আসলে এই ধারণাটি আমাদের সভাপতি মহোদয় ডাক্তার শেখ মহিউদ্দিন আমাকে দিয়েছিলেন। আমরা বছরব্যাপী চিন্তা করেছি যে আরও কয়েকটি মেলা আমরা করব এবং এই মেলা করার মধ্য দিয়ে আমরা দেখছি যে বাচ্চাদের যে চরম আগ্রহ, তাদের যে একটা বিষয় সম্পর্কে জানবার যে আগ্রহ, এটি আমাদের দারুণভাবে আমাকে আলোড়িত করেছে। এই জন্যে আমরা আমাদের সভাপতি মহোদয় স্যারকে আন্তরিকভাবে আমি অভিবাদন ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি ধারণা তিনি দিয়েছিলেন এবং তার ধারণার প্রেক্ষিতেই আমরা বাচ্চাদের সাথে এটি আলোচনা করে আজকের আয়োজন আমরা করেছি এবং এই আয়োজনের মূল উদ্দেশ্য যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের মধ্যে সাহিত্য সম্পর্কে, সমাজ সম্পর্কে, জীবন সম্পর্কে যে উপলব্ধি এবং সাহিত্য সম্পর্কে জানবার যে আগ্রহ, আমি মনে করি এটি আমাদের মেলার মূল উদ্দেশ্য এবং সে উদ্দেশ্য ইনশাল্লাহ সফল হচ্ছে বলে আমি আশা করছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আসলে আপনারা বুঝতে পারছেন যে এই সাহিত্য মেলায় আমাদের ছাত্রছাত্রীরা তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং তারা জানতে পারছে যা জানতো না, তারা শিখতে পারছে যা তারা ইতিপূর্বে শেখেনি। তো এই সাহিত্য মেলা করে দিয়েছেন আমাদের এনামুল কাদির শামীম স্যার, যিনি আমাদের এই কলেজের শ্রোতাভাজন প্রিন্সিপাল, এবং এই কলেজের শ্রোতাভাজন সভাপতি ডাক্তার মহিউদ্দিন স্যার, যিনি স্বপ্ন দেখেন যে আমাদের ছাত্রছাত্রীরা তারা সুনাগরিক হবে এবং সেই প্রচেষ্টায় আমাদের এই কার্যক্রমগুলো অব্যাহত রাখা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমাদের এই মেলায় সময় দেওয়ার জন্যে, আমাদের সাথে থাকার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।